আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের পক্ষ থেকে স্বাগত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শপিং ফ্যাক্টরি করার ব্যবহৃত মেশিন আছে। এই C0S মডেলের একটি ব্যবহৃত মেশিন। আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন, এই ধরনের আপনারা ব্যাগ তৈরি করতে চাচ্ছেন, এই ধরনের ডিকার্ট ব্যাগ বা হ্যান্ডেল ব্যাগ বা এগুলোর মধ্যে আপনারা হ্যান্ডেল এবং ডিকার্ট শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন, টিস্যু কাপড়ের বা নন ওভেন টিস্যু ব্যাগ বলা হয় ওগুলোকে, এই ধরনের যারা ব্যাগ তৈরি করতে চাচ্ছেন আপনারা এই ধরনের ব্যাগ তৈরি করতে পারবেন। একটি সাইড সিলিং মেশিন কিনে, এটি হচ্ছে সেমি অটো একটি সাইড সিলিং মেশিন। আমি আজকে আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো এবং এই মেশিনটির কন্ডিশনটি দেখাবো এবং আপনারা এই মেশিনটির সাথে কী কী পাচ্ছেন, একটি ব্যবহৃত মেশিনের সাথে কী কী পাচ্ছেন সকল কিছু আজকে এই ভিডিওটির মধ্যে থাকবে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাদের শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সাইড সিলিং মেশিন প্রয়োজন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে এই মেশিনের কন্ডিশন এবং এই মেশিন ব্যবহার করে আজকে দেখাবো। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। এই C0S মডেলটি আমি আপনাদেরকে এখন ব্যবহার করে দেখাবো এবং তার আগে এই মেশিনের সাথে আপনারা কী কী পাবেন এবং মেশিনের কন্ডিশনটা কী আছে, যেহেতু ব্যবহৃত মেশিন সকল কিছু আমি আপনাদেরকে এখন দেখাই। সর্বপ্রথম আপনারা দেখছেন এই মেশিনের কন্ডিশন এবং এই হচ্ছে এই C0S মডেলের একটি মেশিন। এবং এই ব্যবহৃত মেশিনগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা চাইলে সরাসরি এসে এই মেশিনগুলো দেখতে পারবেন এবং আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার এই সাইড সিলিং মেশিন, তার পাশাপাশি শপিং ব্যাগ তৈরি করতে আরও দুটি মেশিনের প্রয়োজন হয়, একটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন এবং আরেকটি হচ্ছে ডিকাট মেশিন, সেই মেশিনও আপনারা আমাদের কাছে ব্যবহৃত মেশিন পেয়ে যাবেন। তাছাড়া যারা নতুন মেশিন নিয়ে বিজনেস শুরু করতে চান আপনারা নতুন মেশিন নিয়েও বিজনেসটি শুরু করতে পারবেন। তো বর্তমানে আমাদের কাছে এই ব্যবহৃত মেশিন আছে, অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় সাইড সিলিং মেশিন। তো এই ব্যবহৃত মেশিনটির আপনারা কন্ডিশন দেখতে পাচ্ছেন, মেশিনটা বছরখানিকের ওপর ব্যবহার করা হয়েছে এবং মেশিন 100% ওকে আছে। মেশিন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। দেখতে পাচ্ছেন মেশিনের বক্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলট্রাসনিক বক্স মেশিনের এবং এখানেও H মডেলের যেই ব্যান্ডিংটি এটা লেখা আছে এবং মেশিনের মোটর, মেশিনের আলট্রাসনিক দেখতে পাচ্ছেন। মেশিন মোটামুটি ফ্রেশ বললেই চলে। দেখতে পাচ্ছেন মেশিনের কন্ডিশনটি, উপরের কন্ডিশনটি দেখতে পাচ্ছেন। এবং আপনারা একটি টিস্যু ব্যাগ তৈরি করার সাইড সিলিং মেশিন, নতুন একটি মেশিন কিনলে আপনারা যা যা পাওয়ার আপনারা এই ব্যবহৃত সাইড সিলিং মেশিনটির সাথেও আপনারা তাই পাবেন। যেমন একটি নতুন মেশিনের সাথে তিনটি ডাইস আসে, তো এখানে দেখতে পাচ্ছেন একটি সাইড সিলিং ডাইস লাগানো আছে মেশিনের মধ্যে অলরেডি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি 2 ইঞ্চি ভাঁসের মুখশিলি ডাইস লাগানো আছে। এই মুখশিলি 2 ইঞ্চি ভাঁস হয়ে মাঝখানে ডিকাট হয়, যারা ডিকাট ব্যাক করবেন তারা এই 2 ইঞ্চি ভাঁসের মুখশিলি দিয়ে ডিকাট ব্যাক করতে পারবেন। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি ফিতা লাগানোর ক্লিপ আছে এখানে, এটি হচ্ছে ফিতা লাগানোর ক্লিপ। তার পাশাপাশি যে হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো, সেই ফিতাগুলো যে ডাইস, ফিতার যে ডাইস এটি হচ্ছে সেই ফিতার ডাইস দেখতে পাচ্ছেন। হ্যান্ডেল ব্যাগের যারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে চান এবং হ্যান্ডেল ব্যাগের যে হ্যান্ডেলের কাপড়গুলো সেই কাপড়গুলো তৈরি হয় এই মেশিনটি দ্বারা। তো 3টি ডাইস পাবেন এই মেশিনটির সাথে, আপনারা 3টি ডাইস পেয়ে যাচ্ছেন, একটি ফিতা লাগানোর ক্লিপ পাচ্ছেন এবং একটি নতুন মেশিন কিনলেও আপনারা 3টি ডাইস পাবেন এবং এই ফিতা লাগানোর ক্লিপ পাবেন। তো আপনারা মেশিনের কন্ডিশন দেখলেন বা তাছাড়া আপনারা সরাসরি এসেও এই মেশিনটি দেখতে পারবেন নিজেরা, তারপর এই মেশিনটিতে নিজে বসে আপনি কাজ করবেন যতক্ষণ খুশি। আপনি প্রতিটা ডাইস চেঞ্জ করে করে কাজ করবেন এবং কীভাবে ডাইস চেঞ্জ করতে হয়, কীভাবে এই মেশিন ব্যবহার করতে হয় তা আমি আপনাদেরকে এখন দেখাবো। তাছাড়া আপনারা সরাসরি এসেও চাইলে দেখতে পারবেন, সরাসরি দেখে আপনি নিজে বসে ডাইস চেঞ্জ করবেন, আমরা আপনাদেরকে সরাসরি প্রশিক্ষণ দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি এই প্রশিক্ষণ নিতে পারবেন। তো প্রশিক্ষণ নিতে সরাসরি চলে আসতে হবে বিসমিল্লাহ মেশিনারিজে, বিসমিল্লাহ মেশিনারিজে আসতে হবে। এবং আপনারা যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন, একটি সাইড সিলিং মেশিন নিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারবেন, তার পাশাপাশি একটি ম্যানুয়াল ডিকাট নিতে হবে ডিকাট ব্যাগ তৈরি করার জন্য, এরকম একটি ম্যানুয়াল ডিকাট নিতে হবে এবং একটি হ্যান্ডেল লাগানোর ম্যানুয়াল মেশিন নিতে হবে।
হ্যান্ডেল লাগানোর ম্যানুয়াল মেশিন আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। এগুলো সকল কিছু ফুল সেট আপ মিলে আপনি চাইলে আপনি হ্যান্ডেল ব্যাগও তৈরি করতে পারবেন, ডিকাট ব্যাগও তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে ডিকাট ব্যাগ, এই ধরনের ডিকাট ব্যাগও তৈরি করতে পারবেন। তাছাড়া আপনারা হ্যান্ডেল ব্যাগও তৈরি করতে পারবেন এবং যে কোনো সাইজের ব্যাগ আপনারা এই মেশিনটি দ্বারা তৈরি করতে পারবেন। এবং পার ডে এই মেশিনটি দিয়ে আপনারা দৈনিক 2000 পিস 1800 পিস ব্যাগ আপনারা তৈরি করতে পারবেন, দুজন লোক যদি এক সেট আপ মেশিনে বসে কাজ করে থাকেন। এবং এই মেশিনটি 220 লাইনেই চলে, বাসা বাড়ির 220 লাইনেই আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এবং এটি হচ্ছে একটি আলট্রাসনিক মেশিন। তো সকল কিছু আপনারা সরাসরি আসলে আমরা আপনাদেরকে সকল কিছুর প্রশিক্ষণ দিয়ে দেবো এবং সকল কিছু বুঝিয়ে দেবো। এবং তাছাড়া এই ব্যাগ তৈরি করতে যে এই কাঁচামালগুলো লাগে, মানে টিস্যু রোলগুলো লাগে, এই ধরনের টিস্যু রোল আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো। টিস্যু রোল প্রতিটা কালার 40 GSM, 50 GSM, 60 GSM, 70 GSM-এর বিভিন্ন কালারের টিস্যু রোল হয়ে থাকে। তো এই ধরনের রোলও আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব। তো চলুন আমরা এখন এই মেশিনটি ব্যবহার করে দেখি। মেশিনটি যেহেতু ব্যবহৃত মেশিন, এই ব্যবহৃত মেশিনে আমরা সাইড সিলি করে দেখি। সর্বপ্রথম আমরা একটি কাপড় নিলাম, এখানে দেখতে পাচ্ছেন একটি টিস্যু কাপড় আছে, টিস্যু কাপড়টি নিলাম। সর্বপ্রথম আমরা টিস্যু কাপড়টি দিয়ে সাইড সিলি লাগানো আছে, ডাইস সাইড সিলি, ডাইস লাগানো আছে, সাইড সিলি হবে প্লাস ডিজাইন হয়ে কাটিং হয়ে যাবে, আমরা আপনাদেরকে দেখাবো। এবং এই মেশিনটি কীভাবে অন করতে হবে, মেশিনটি কীভাবে কানেক্ট করতে হয় তা আপনারা যখন সরাসরি আসবেন আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের মেশিনে কারেন্ট লাইন দেওয়া আছে, আমরা জাস্ট মেশিনটা কীভাবে অন করে নিব। আমাদের মেশিন অন হয়ে গেলে এখানে আর কোনো কাজ করতে হবে না, মেশিন অন আছে। এখন আমরা মেশিনটি এই ডাইস লাগানো আছে, সাইড সিলি ডাইস লাগানো আছে মেশিনটির মধ্যে, আমরা একটু সাইড সিলি করে দেখাবো আপনাদেরকে। এবং মেশিনটি প্রতিটা সিলি করতে হলে ডাইস চেঞ্জ করে সিলি করতে হবে। যেমন আপনি এই সিলিটি করবেন, বেল্ট সিলি করবেন হ্যান্ডেল ব্যাগের, তো আপনার এই সিলি এই ডাইসটি চেঞ্জ করতে হবে, ডাইসটি চেঞ্জ করতে হয় এখান থেকে। এবং এখানে এলিমি সেট প্রয়োজন হয়, একসেট এলিমি সেট মেশিনের সাথে প্রয়োজন, আমরা একসেট এলিমি সেট মেশিনের সাথে দিয়ে দিব। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে 2 ইঞ্চি বাসের মুখ সিলি করার, এটি হচ্ছে ডাইস। এবং তার পাশাপাশি এটি দিয়ে হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো, সে ফিতাগুলো তৈরি করা হয়। আমি আপনাদেরকে এখন সাইড সিলি করে দেখাবো। সর্বপ্রথম হচ্ছে একটি ব্যাগ তৈরি করতে প্রয়োজন হয় আপনার ফেব্রিকসগুলো প্রয়োজন হবে, এবং এই ফেব্রিকসগুলো আপনারা মাপ মতন কেটে নিতে হবে টিস্যু রোল থেকে। তো আমি একটি কাপড় আপনাদেরকে ব্যাগ বানানোর জন্য একটি কাপড় কোনোরকমে একটি কেটে নিয়েছি। এবং সর্বপ্রথম আপনাদের করতে হবে যে এই 2 ইঞ্চি ভাসের যে সিঁড়িটি বা মুখ সিঁড়িটি বলা হয়, সেই মুখ সিঁড়িটি দুই পাশ দিয়ে এখান দিয়ে মুখ সিঁড়িটি করে নিতে হবে, এবং অপর পাশ দিয়েও সেম একইভাবে মুখ সিঁড়িটি করে নিতে হবে। মুখ সিঁড়িটি করে তারপর ব্যাগটাকে এভাবে রেখে সাইড সিলি করতে হয়, এভাবে ব্যাগ তৈরি করতে হয়। আমি আপনাদেরকে যেহেতু ব্যবহৃত মেশিন, আমি আপনাদেরকে মেশিনটিতে সিলি করে দেখাচ্ছি। এবং এই মেশিনটিতে আপনি যে ডাইসি দিবেন, যে ডিজাইনের ডাইস দিবেন, সেই ডিজাইনেরই সিলিটি হবে, মানে জোড়া লেগে যাবে। তো আমি আপনাদেরকে এখন সাইড সিলি ডাইস লাগানো আছে মেশিনের মধ্যে, আমি এখন সাইড সিলি করে দেখাবো। কাপড়টাকে ফোল্ড করে নিলাম, কাপড়টাকে ফোল্ড করে নিলাম, কাপড়টাকে মেশিন আমাদের মেশিন অন আছে, কাপড়টাকে ফোল্ড করে নিলাম। এবং এখানে নিচে একটি পা দিয়ে সুইচের মতন একটি আছে, সুইচের মধ্যে পাড়া দিলে মেশিনের সাথে সাথে হিট আসবে এবং মেশিন আপনি রান করবে, মেশিনটি টেনে কাপড়টিকে টেনে পিছন দিক দিয়ে বের করে দিবে এবং সিলিটা হয়ে যাবে। তবে ডাইসটি নিচে দিতে হয়, দিয়ে পায়ে প্রেস করে সিলি হলো, সাইড সিলি হয়েছে। এবং বাড়তি যে ডিজাইন হয়েছে, ডিজাইনটা বাড়তি কাপড়টা টান দিলে কেটে পড়ে যাবে, বাড়তি কাপড় টান দিলে কেটে পড়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন যে এই বাড়তি অংশটা পড়ে গেছে এবং এখানে একটি ডিজাইনের মতন হয়েছে, এবং বাড়তি কাপড়টা পড়ে গেল এবং সাইড সিলি হলো। দেখতে পাচ্ছেন সাইড সিলি হয়েছে, দেখুন টান দিলেও এখন আর ছুটবে না। এটা আলট্রাসনিক হিটের মাধ্যমে এই সিলিটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরেকবার সিলি করে দেখাই, এই পাশে সিলি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাজ করতে করতে আপনার হাত সোজা হবে, যারা এক্সপার্ট এইসব কাজে।
এটা হচ্ছে শিলি, সাইড শিলি বলে এটাকে, এবং যে বাড়তি অংশটা এটা টান দিলে কেটে যাবে, মানে বাড়তি অংশটা পড়ে যাবে। দেখুন আমাদের মোটামুটি একটি ব্যাগের মতন একটা শেপ চলে আসছে। তো এখন এটার মধ্যে যারা ডিকাট করতে চায়, আপনারা চাইলে ম্যানুয়াল ডিকাট দিয়েও এখানে ডিকাটিং করতে পারবেন, এবং আপনারা সেমি অটো ডিকাট মেশিন দিয়েও করতে পারবেন, এবং যারা হ্যান্ডেল ব্যাগ করতে চায় তারা এই ধরনের যে হ্যান্ডেলের কাপড়গুলো আছে, এই ধরনের হ্যান্ডেলের কাপড় আপনারা এই ধরনের কাপড়ও মানে এই শিলি করে আপনারা এই মেশিন দ্বারাই আপনারা এই ধরনের হ্যান্ডেল তৈরি করতে পারবেন। এই মেশিন দ্বারাই এই হ্যান্ডেল তৈরি হবে, এই মেশিন দ্বারাই এই সাইড শিলি হয়েছে, এবং এই মেশিন দ্বারা এখানে একটি মুখ শিলি হয়, 2 ইঞ্চি বাসের মুখ শিলিও হবে। এবং আপনারা যারা হ্যান্ডেল লাগাবেন তার জন্য একটি হ্যান্ডেল মেশিন নিতে হবে, এ ধরনের হ্যান্ডেল মেশিন নিতে হবে, হ্যান্ডেল শিলি হবে এভাবে। এবং আপনারা ম্যানুয়াল হ্যান্ডেল মেশিনও নিতে পারেন আমাদের থেকে, আপনারা সেমি অটো হ্যান্ডেল মেশিনও আমাদের থেকে নিতে পারবেন। তো এই হচ্ছে শপিং ব্যাগ তৈরি করার পদ্ধতি, আপনারা এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন। সাইড শিলি হয়, মুখ শিলি হয়, আপনি যে ডাইস দিবেন সে ডাইসেরই ডিজাইন হবে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইড শিলি ডাইস লাগানো আছে, এবং আপনি যে ডাইসই দিবেন এই ডাইস দিলে এই ডাইসের যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনেই শিলিটা হবে। তারপর এই ডাইস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হ্যান্ডেল বানানোর এই যে ফিতাগুলো, এই ফিতাগুলো বানানো হয় এই ডাইসটি দ্বারা, এই ডাইসের ডিজাইনে ফিতা বানানো হবে। এবং দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি বাসের ক্লিপ, এইভাবে 2 ইঞ্চি একটি কাপড়কে, এই কাপড়টি কিন্তু দুই পার্টের আছে, দেখতে পাচ্ছেন দুই পার্টের আছে এই কাপড়টি, এইভাবে এই কাপড়টিকে দিয়ে এখান দিয়ে দিলে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এখান দিয়ে বের হয়ে যাবে। তো বের করে মুখটাকে এইভাবে ডাইসের নিচে দিলে আপনি কাপড় এখান দিয়ে দিয়ে দেবেন। আলা মেশিনে এখানে সুইচ আছে, এই সুইচের মধ্যে পাড়া দিলে পাশ দিয়ে টান দিয়ে শিলি হয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে আপনার সাইড সিলিং মেশিনের কাজ। এবং এখানে দুটি ভলিউম আছে, ভলিউম বাটন আছে, একটি হচ্ছে মেশিনের যে রোলারটি ঘুরে স্পিড বাড়ানো কমানো, এবং একটি হচ্ছে হিট বাড়ানো কমানোর। এগুলো আপনারা যখন সরাসরি আসবেন তখন আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। তো আপনারা এতক্ষণ দেখলেন কীভাবে এই শপিং ব্যাগের সাইড সিলিং করা হয়, আমরা আপনাদেরকে সাইড সিলিং করে দেখালাম। এবং সরাসরি আপনারা যখন আসবেন আমরা প্রতিটা সিলিং করেই দেখাবো, মেশিনের সাইড সিলি করে দেখাবো, মুখ সিলি করে দেখাবো, তারপরে এই হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো, ফিতাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো, ডাইস কীভাবে চেঞ্জ করতে হয় সকল কিছু করে দেখাবো। কারণ এগুলো এখন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যখন আপনারা সরাসরি মেশিন নিতে আসবেন বা মেশিন দেখতে আসবেন তখন আমরা অবশ্যই আপনাদেরকে মেশিনটি পুরোপুরি ব্যবহার করে দেখাবো, আপনারা নিজেরা অবশ্যই মেশিনে ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন, মেশিন পছন্দ হলে আপনারা আমাদের থেকে মেশিন নিতে পারবেন। এই ব্যবহৃত মেশিনটি দিয়ে আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন, শপিং ব্যাগের বিজনেস করতে পারবেন, এই ধরনের ব্যাগ তৈরি করতে পারবেন, টিস্যু ব্যাগ তৈরি করতে পারবেন, যে কোনো সাইজের আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন এই ব্যবহৃত একটি সাইড সিলিং মেশিন নিলে। এবং বাকি সব মেশিন ম্যানুয়াল মেশিন নিলেও আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন। আর তাছাড়া আপনারা আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ সেমি অটো মেশিন পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি, বিসমিল্লা মেশিনারির যে ঠিকানা 603 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। বা আপনারা তাছাড়া সরাসরি আপনারা চকবাজার থানার সামনে এসে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চকবাজার থানার সামনে এসে আমাদেরকে কল করে এই মেশিন সরাসরি এসে দেখতে পারবেন, নাম্বারে কল করে এই মেশিনের দাম জানতে পারেন। এবং এই মেশিনের যেই ব্যাগগুলো তৈরি করতে, যে ব্যাগের যে ফেব্রিকসগুলো, এই ফেব্রিক সম্পর্কে, একটি ব্যাগ তৈরি করতে কত টাকা খরচ হয় সকল কিছু আপনারা আমাদেরকে কল করে জেনে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরবো আরেকটি ভিডিও নিয়ে। এতক্ষণ বিসমিল্লা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।